এই আমারে মার্সে কোম্পানির কথা কইছি, রুমমেট হই এই আমার ঢাকা আছে অনেকদিন আগে, মানে এইরকমের তারা আমার লাগে করছে চারিবার আমার মার্সে। বিদেশের নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলায় দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দুই যুবকের বাড়ি উপজেলার সাপ্লেজা ইউনিয়নের ভাইজুরা গ্রামের বাসিন্দা আবু তালেব ও আমরাগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাসির। ভুক্তভোগী মোহাম্মদ আউয়াল ফরাজি সাপ্লেজা ইউনিয়নের সাপ্লেজা গ্রামের বাসিন্দা বাদল ফরাজির ছেলে। বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। আমার বাড়ি সাপ্লেজা, আমার একটা দোকান ছিল আর কি পান সিগারেটের। পরে আমার এই সোনাখালীর নাসির আর বাইজুরের আবু তালেব, তার সাথে আমার পরিচয় আমার দোকানে বসে। তারপরে আমারে বলে যে বেচা কিনে তো তোমার নাই, তারপরে ইনকেমা দিনে তুমি কি বিদেশ যাবা সৌদি? আমি বলছি যে হ আমি যাম। পরবর্তীতে আর কি দোকানপাট তো বেচা কিনে নেই। পরে আমি বলছি যে কয় টাকা দেওয়া লাগবে? পরে সে বলছে যে 4,500 টাকা দিতে হইবে। তারপর ওইখানে যাই, তুমি প্রায় 60-70 হাজার টাকা বেতন পাবা, 2 বছর পর আপডাউন টিকিট পাবা, এগুলো বলছে। তারপরে আমি তাদের কথা রাজি হই। পরবর্তীতে আমার দোকান, গরু ছাগল যা ছিল সব বিক্রি করে দিছি। বিক্রি করে তারপরে এদিকে আমার প্রায় 1,50,000 টাকার মতো পাসপোর্ট মেডিকেল করতে খরচ হয়েছে। তারপরে আমি বিদেশে যাই। তারপরে যাওয়ার পরে আমারে তারা দেশে আমিলা ডিবিসে ফিরি বিষে, তারপরে 3 মাসের আকাম আদেশ আমারে দেওয়ার পরে আমি বলছি যে ভাই আমার কোম্পানিতে দেওয়ার কথা ছিল, আর কোম্পানিতে দেন। পরে আমারে তারা 6 মাস বাসার ভিতরে বসাই রাখছে, আজ দেবে কাল কাল দেবে, এভাবে 6টা মাস ঘুরেছি প্রথমে। তারপর 3 মাস পরে আমি অবৈধ হয়ে গেছি, পরে রোডে গাড়ি বাইরে দিতে পারি না। পরবর্তীতে তার হোটেলে আমি আর কাজে আছে, তার একটা হোটেল আছে সৌদি আরব আলকাসি। পরে এইখানে 3 মাস কাজ করছি, পরবর্তীতে দেখা যাইতেছে এই যে জায়গায় আর কি বেতন ঠিক মতন দেয় নাই, ঠিক মতন বেতন দেয় না, বেতন সাইড গেলি মারতে খামারদের, যাতে অযাতে খামারদের ঠিক মতন বেতন পাইতাম না। ঠিক আছে, পরে আমি কইছি যে ভাই আমার কোম্পানিতে দেন, বারে বারে কইছি। তারপরে এই আমারে মার্চে কোম্পানির কথা কইছি, রুমমেট খেয়ে এই আমার ঢাকা আছে অনেকদিন আগে। তারপরে এইরকমের তারা আমার লাগে করছে চারিবার আমার মারছে। তারপরে আমি বলছি ভাই আপনারা যখন কোম্পানিতে দেন তাহলে আমারে আকামাটা করে দেন তো ভালো করে, তাও আমারে দেয় না। 3 মাসের মাত্র আকামা দিয়েছে। ওই সৌদি আরবে আমার এলাকায় সাপ্লাজার অনেক লোক আছে, যেমন সগির, তার চাচাতো ভাই আছে সগির, তারও 2 মাস আকামা দিয়েছে। আমার একজন হুব আছে অবৈধ, কেউ আকামা দেয় না, ঠিক মতন বেতন দেয় না। তারা এইরকমের মানুষ নিয়ে অত্যাচার করে, অনেক দূর দূর ছেলে বানা নেই, এবার বায়াদর অনেক বড় লিঙ্ক, আর অন্য মানুষের 3 মাসে আকামা দেয় এমন আছে, কেউ দেয় না ঠিক মতন। এরকম অন্তত আমার এলাকায় সাপ্লাজার আছে পুনর্জ, এবার শেরপুর, বেলুনবাড়ি, এরকম লিঙ্ক ধরে লোকানে অন্য হয়রানি করে। এখন আমার আমি একদম নিশ্চয় হয়ে গেছি, আমার দ্বারা কিছুই নেই। আমি বিদেশ দিয়ে আইসি, আমার বাড়িতে আবার সুদে টাকা নিয়ে টাকা পাঠাইছে, থেক দিয়ে আইসি। এমনকি আমার এই চুল দাঁড়িয়ে এই পর্যন্ত ছিল, আমি বাড়ি যাওয়ার পরেই কাটছি। এককাল আমি নিঃস্ব, আমি এখন আর কি এমন হয়ে গেছে আমার পরিস্থিতি বলার বাইরে। এখন আমি চাই আমার, আমি গরিব মানুষ, আমার আমার আমি যেটা পাইতে পারি ওইটা আমার টাকা কয়টা যেন দিয়ে দেয়। আমি গরিব মানুষ জানো, আবার করি ঘুরিয়ে খাইতে পারি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ভাই এবং এমপি শামিম ভাই বলতে আছে যে এই দালালের চক্র দিয়ে আমারে উদ্ধার করেন, আমার আমার একদম পরিবার এবং আমার, আমি একদম নিশ্চয় করি আমি যেভাবে আমার জন্য টাকা কয়টা আমি পাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার। বিষয়টি সম্পর্কে জানার জন্যে অভিযুক্ত দুই যুবক আবু তালেব ও মোহাম্মদ নাসির বিদেশে থাকায় তাদের সাক্ষাৎকার দেওয়া সম্ভব হয়নি।